আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ব্লগার সালমা ইউকেতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমার ব্লগটি শুরু করেছি আমি হিথ্রো এয়ারপোর্ট থেকে। আমি সুইডেন এয়ারপোর্টে চলে যাব। তো সেটা জার্নি কেমন ছিল সেটা আপনারা আমার সাথে উপভোগ করবেন আমার ব্লগটি। আশা করি আপনারা আমার সাথে এন্ড পর্যন্ত থাকবেন আর এনজয় করুন আমার ব্লগটি। তো আমরা চেকিং করার পর এখন আমরা প্লেনে ওঠার জন্য অপেক্ষা করতেছি আর কিছু খাবার দাবার প্লেনের খাওয়ার জন্য আমরা কিছু শপিং করে নিয়েছি, কিছু স্ন্যাক। আর এখানে আমরা সুইডেনের প্লেন দেখেন, এটা সুইডেনের প্লেন। তো আমরা অপেক্ষা করতেছি, এটা ক্লিন আপ হচ্ছে। তো ক্লিন হয়ে গেলে পরে আমরা চলে যাব ভিতরে। তো আশা করি আপনারা আমার সাথে থাকুন। আর এখান থেকে সুইডেন থেকে আমরা আবার যাত্রা শুরু করব আমরা এমিরেটস এয়ারলাইন্সে আমরা দুবাইয়ের জন্য। ততক্ষণ আপনারা এনজয় করুন আমার ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
এখন সুইডেন যাওয়ার পথে আমরা যাত্রা করার জন্য প্লেনে বসে গেছি, তো প্লেনের ভিতরটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে সুইডেনের প্লেন, তো এনজয় করুন। আর দেখেন আকাশে আমরা এখন উঠছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, পরবর্তী ভিডিও দেখার আর দাওয়াত রইল। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ।